সালাম ওয়ালাইকুম ওরা আহমতল্লাহি ও বারাকায়েতু আলহামদুল্লিলাহ ও সাল্য়াতু ও সালেহ মো আল্লা রাসুল ইল্লাহ ওয়াইলাহি ওমান ওয়ালা ওমায়ান স্বপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের পর্বে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে সেটি হচ্ছে আহ সুন্দর আচরণগত দিক এটি ইসলামিক সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি বিষয় আচরণ দেখুন এটা কি ইসলাম কিভাবে দেখে যেটিকে আমরা ম্যানার্স বলি ম্যানার্স বলি ইংরেজিতে এটিকে বাংলায় আচরণ বলা হয় আর এটিকে বিহেভিয়ারও বলা হয় আর আরবিতে এটিকে বলা হয় আখলাখ অর্থাৎ আমার যে চরিত্র আমার আচরণগত যে মামেলাতে যেটাকে আমরা বলি আমেলাত অর্থাৎ মানুষের সঙ্গে আমার যে আচার আচরণ কথাবার্তা ওঠা বসা লেনদেন এই সব কিছু কিন্তু আচরণকে কবার করে দর্শক আমাদের সংস্কৃতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে আমাদের আচরণগুলো ভালো করা দেখুন আমি যখন কাউকে সালাম দিব তখন আমার সালামটা হবে অত্যন্ত সুন্দর মার্জিত আমি যখন কাউকে অভিবাদন করব। তখন তাকে সম্মান করে অভিবাদন করব। যখন করে একজন আগন্তুক আমার কাছে আসবে তো আমি তখন তাকে বসতে দেব। তখন আমি আমি তাকে একটু সুন্দর মেহমানদারি করব। তাই না এটি কিন্তু আমার আচরণ আমি রাস্তার ভিতর দিয়ে যখন চলব একজন বৃদ্ধ মানুষকে দেখলে আমি তাকে হেল্প করার চেষ্টা করব। একজন অন্ধ মানুষকে দেখলে আমি তাকে সহযোগিতা করার চেষ্টা করব। একজন মানে প্রতিবন্ধী মানুষ রাস্তা পার হতে পারছেন না আমি তাকে রাস্তা পার করে দেব। রাস্তার ভিতরে মানুষের চলাচলের জায়গাতে একটি কাটা পড়ে আছে পাথর পড়ে আছে আমি সেটাকে সরিয়ে দেব। তাই না আমি ছোট্ট একটি বাচ্চাকে দেখেছি আমি বাচ্চাটিকে আদর করব। এই যে আচরণগত ব্যাপার তাই না এই এই আচরণটাকে ইসলাম কিন্তু অনেক অনেক বেশি গুরুত্ব দেয় দেখুন আমরা ইসলামটাকে মনে করি নামাজ রোজা হজ্জাকাতের মধ্যে তো ইসলাম মনে হয় শেষ হয়ে গেল আমি নামাজ পড়লাম বাস আমি মুসলিম হয়ে গেলাম আমি রোজা রাখলাম মুসলিম হয়ে গেলাম না ইসলাম কিন্তু আপনার আমার নামাজ রোজা হজদাকাত এটি আপনার আমার ব্যক্তিগত বিষয় কিন্তু ময়ামাত যেটা আচরণ যেটা সেটা কিন্তু অন্যের সঙ্গে মানুষের সঙ্গে আদার্স পিপল যারা আছেন আমাদের সোসাইটিতে আছেন পরিবারের সন্তান হতে পারে পরিবারের সদস্যরা হতে পারে আমার পিতামাতা হতে পারে আমার ছেলে মেয়ে আমার আত্মীয় ভাই বোন তারপরে আমার প্রতিবেশী যারা রয়েছেন তাই না এদের সঙ্গে আমার আচরণটা কেমন আমি কি তাদের সঙ্গে ভালো কথা বলি আমি কি সুন্দর আচরণ করি দেখুন না নবী করিম সাল্ল আলিহাল্লাম কি চমৎকার একটি হাদিস বলেছেন আল্লাহ রসুল বলেছেন মান খ্যানবিল্লাহ আখের যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের প্রতি বিশ্বাস রাখে নবীজি বলেন সে যেন ভালো কথা বলে সেজন্য ভালো কথা বলে সেজন্য সুন্দর কথা বলে আর সুন্দর কথা বলবার মতো যদি শক্তি সামর্থ্য তার না থাকে তাহলে লিয়াসমত সেজন্য চুপ থাকে চুপ থাকাটাও তার জন্য অনেক কল্যাণকর এরপর নবীজি বলছেন একই হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতের বিশ্বাস স্থাপন করেছে সে যেন তার প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করে ভালো আচরণ করে সে তার প্রতিবেশীর হক যেন আদায় করে প্রতিবেশীর ব্যাপারে ইসলামে এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে নবী করিম সাল্লাম বলছেন যে জিবরিল এত বেশি আমাদের কাছে এসে আমার কাছে এসে প্রতিবেশীর হক সম্পর্কে আমাকে সজাগ করছিলেন সচেতন করছিলেন আমি মনে করতে লাগলাম যে আমার সম্পদের মধ্যে অথবা মুসলিমদের সম্পদের মধ্যে প্রতিবেশীকে বোধহয় অধিকার দেওয়া হবে এবং তাদেরকে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে এত বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল এই জন্য প্রতিবেশীর প্রতি আমাদের দায় দায়িত্ব রয়েছে ইসলাম কিন্তু আমাদেরকে গুরুত্ব দিয়েছে নবীজ ইসলাম প্রতিবেশীর হক বা তাদেরকে সম্মান করার কথা বলেছেন এরপরে একই হাদিসের মধ্যে বলা হয়েছে ওমান খ্যান আইমিনবিল্লাহ আলী অমিল আখের ফালি ইউ কেরিম দয়ফাবু যে ব্যক্তি আল্লাহ এবং আখরাতের উপর বিশ্বাস স্থাপন করে সেজন্য মেহমানকে সম্মান করে সুফায়ন আল্লাহ একজন মেহমান আসছে আপনার ভুরুকুঞ্চিত হয়ে যাবে আপনার নাসিকা বাঁকা হয়ে যাবে আপনার চেহারা মলিন হয়ে যাবে না না ইসলাম এটি শিখায়নি ইসলাম শিখিয়েছে মেহমান এসেছে তোমার ঘরে কি আছে আর না আছে তোমার পকেটে টাকা আছে কি না তুমি হাসি বদনে তাকে গ্রহণ করে নাও আল্লাহ ফাইসলা করবেন রিজিক আল্লাহ দিবেন কোথ থেকে তোমার ব্যবস্থা হয়ে যাবে তুমি নিজেও জানো না যেন রিজিক চিন্তা করে রিজিকের টেনশন করে তুমি একজন মেহমানের সঙ্গে আগন্তুকের সঙ্গে তুমি খারাপ আচরণ করো না এমনভাবে তার সঙ্গে আচরণ করো না যেন লোকটা যেন এখান থেকে চলে যেতে বাধ্য হয় অথবা তোমার ইশারায় অথবা ইঙ্গিতে সে যেন বুঝতে না পারে যে তোমাকে চলে যেতে হবে আল্লাহ একবার ইসলাম কিন্তু এই ম্যানার্সগুলো আচরণগুলো আমাদেরকে শিখিয়েছে দেখুন পিতামাতার সঙ্গে আচরণ করার ইসলাম শিখিয়েছে কোন মানে সভ্যতার ভিতরে পিতামাতার সঙ্গে এত সুন্দর আচরণ করার ব্যাপারে ইসলাম যা বলেছে পৃথিবীতে কেউ বলতে পারেনি আল্লাহ বলছেন ও খা রব্বুকা আল্লাহ না আল্লাহ বলছেন আল্লাহর গোরামির পরে আল্লাহর দাসত্বর পরে তোমাদের জন্য কর্তব্য হচ্ছে তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে সদাচরণ করবে আল্লাহ বলছেন খবরদার তাকুল্লাহমা ওফিন তাদের সঙ্গে এমন আচরণ করবে না যেন তারা উহ শব্দটা বলে কষ্ট পেয়ে উহ বললো কথা বলবে সুন্দর সুন্দর ব্যবহার করবে হাজুল্লিন আর রাহমা তোমাদের রহমতের দয়ার বাহু তাদের সামনে তোমরা মানে বিছিয়ে দিবে আর তোমরা তাদের সঙ্গে তাদের জন্য দোয়া করবে অকর রব্বি রাহামহুমা পরেগার আমার পিতা তেমনি দয়া করো তাদেরকে লালন পালন করো যেমনি ভাবে তারা আমাদেরকে ছোটবেলাতে দয়া করে লালন পালন করেছেন আল্লাহ একবার পৃথিবীতে কোন জাতির মধ্যে কিন্তু এত চমৎকার কথা এত চমৎকার বিধান এই বিহেভিয়ার কিন্তু ইসলাম শিখিয়েছে আপনাকে আমাকে আচরণ ইসলাম শিখিয়েছে এই আমার ইসলাম শিখিয়েছে কেউ শিখাতে পারেনি তো কাজী এটি আমাদেরকে চর্চা করতে হবে পিতামাতার সঙ্গে ভালো আচরণ করা ছোটদেরকে স্নেহ করা অনেক লোক আমরা রয়েছি ছোটদেরকে সহ্যই করতে পারি না ছোট্ট বাচ্চাদেরকে দেখলেই আমরা প্রচণ্ড রকমের রাগান্বিত হয়ে যাই তাদের সঙ্গে কথা বলতে চাই না দূর দূর করে তাড়িয়ে দেই নাউবিল্লাহমিনেক ইসলাম কিন্তু আপনাকে শিখাই নিয়েছি একই বাচ্চা সে যে আচরণ করুক না কেন সে ছোট হোক আর বড় হোক সে যাই করুক না কেন সে বুঝুক আর না বুঝুক তাকে কিন্তু আপনাকে স্নেহ করতে হবে রাসুলসাল্লাহ বলেছেন যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার অন্তর্ভুক্ত নয় তো কাজে এই আচরণ কিন্তু আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ দিক যে ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা সম্মানিত ব্যক্তিদেরকে দেখলে সালাম দেওয়া তাদেরকে মানে বিনয়ের সঙ্গে তাদের সামনে দাঁড়ানো তাই না পিতা মাতাদের সামনে উচ্চ কথা না বলা তাদের দিকে হাতের ইশারা করে আঙ্গুল তুলে কথা না বলা তাই না এই আচরণগুলো ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রিয় ভাই এবং বোনেরা সেই জন্য আসুন না আমরা আমাদের ব্যক্তিগত জীবনের প্রতিটা আচরণ যেন আমরা আরো বেশি মোলায়েম করতে পারি আরো নরম করতে পারি অন্যের সঙ্গে যখনই আমি কথা বলবো ভালো আচরণ করবো ভালো কথা বলবো নরম ভাষায় কথা বলবো সম্মান দিয়ে কথা বলবো আলকারি বা তো তৈ বা তো সদাকা রসুল্লাহ বলছেন সুন্দর ভাষায় কারোর সঙ্গে কথা বলবে এটা তোমার আমলনামায় নামায় সাদাকার সব হয়ে যাবে সোফান নাবিজি বলেছেন কাফি ওয়াজি একই কালাকা সাদাকা তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসি বদলে কথা বলবে হাসি মুখ নিয়ে সালাম দিয়ে কথা বলবে এটা তোমার জন্য সাদাকা তো কাজী এই আচরণগুলো আমাদের জন্য সুন্দর হয়ে যায় আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এই আচরণগুলোকে মার্জিত করা দরকার আমাদেরকে পরিশীলিত করা দরকার বিশেষ করে আমরা মহামালতের ক্ষেত্রে আরেকটা দিক হচ্ছে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রেও কিন্তু আমাদের আচরণ আছে তাই না বিক্রেতা আমার কাছে এসেছে তার সঙ্গে আমার আচরণ কেমন হবে আমি তাকে ঠকাবো না তাকে আমি কম দেবো না মালে আমি ভেজাল দেবো না ওজনে আমি কম দেবো না এই যে আমার আচরণটা তার সঙ্গে তাই না ব্যক্তি আমার কাছে এসেছেন এমন একটা জিনিস নিতে তার কাছে দেই বলেই তো আমার কাছে এসেছেন তো কাই কাজে আমি তাকে কোনোভাবেই খারাপ আচরণ করে তার সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দেওয়া রূঢ় ভাষায় কথা বলা তাকে অশ্রদ্ধা করা অসম্মান করা ইসলাম কিন্তু এটাকে নিষেধ করে হারাম করে দিয়েছে দর্শক আল্লাহ তালা আমাদের সকলের আচরণকে সুন্দর করার তৌফিক দিন আমরা ছোট বড় জানা বাজানা চেনা যে কোনো মানুষকে দেখলে যে কোনো ধর্মের মানুষকে দেখলে আমরা সম্মান করবো শ্রদ্ধা জানাব বিনয়ের সঙ্গে তাদেরকে আমরা অভিবাদন করব আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার এবং আমন করার তৌফিক দান করুন আমিন ও আমল্লাহাম্মী ওসহাম আলিকুম ওরহামলি